আল্লাহ জানে সিটি গেট কোনো চেকপোস্ট আছে কিনা। তো এখন মূলত যে কথাটা আমি শেয়ার করব আপনাদের সাথে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা ইনশাআল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা দীর্ঘ অনেকদিন পরে একটি ব্লগ আপলোড হতে যাচ্ছে কারণ লকডাউনের কারণে কোনো দিকে যাওয়া হচ্ছিল না এবং আমার কিছু প্রবলেমের কারণে নতুন কোনো ব্লগ আপলোড করা হচ্ছিল না এবং আগেরও অনেকগুলো ব্লগ জমা রয়ে গিয়েছে তো এগুলি আস্তে আস্তে এডিটিং করে আপলোড দিব তো বন্ধুরা আজকে লকডাউনের ভিতরে আমরা যাচ্ছি কুমিল্লাতে হঠাৎ করে তাপস ভাই এবং আমির ভাই কল দিয়ে বলল কুমিল্লাতে যাব চলেন খিচুড়ি খাইতে মায়ামিতে তো আমরা বেরিয়ে পড়লাম এখন আছি আগ্রাবাদে আগ্রাবাদে ফ্লাইওভারের কাজ চলতেছে তাই এদিকে রাস্তাঘাটে খুব ভয়ানক অবস্থা ব্যাগ কাদা ভাঙা সব কিছু মিলে মানে এক ভয়াবহ অবস্থা তো আমরা রওনা দিয়ে দিয়েছি এখন বাজে রাত প্রায় 1:30 তো আকাশ ভাইয়ের এনএস বাইকটি এখন ব্রেকিং পিরিয়ডে আছে মাত্র 900 কিলোমিটার রানিং তো আমরা নির্দিষ্ট একটা আরপিএমে মেনটেন করে বাইকটি রাইড করে কুমিল্লা যাব এবং কুমিল্লা থেকে আসব তো সবাইকে ফুল ব্লগটি স্কিপ না করে দেখার আমন্ত্রণ রইল তো বন্ধুরা সাথেই থাকুন এবং ফুল ব্লগটি দেখতে চোখ রাখুন বন্ধুরা চলে আসলাম সিটি গেট আল্লাহই জানে সিটি গেট কোনো চেকপোস্ট আছে কি না যদি সিটি গেট চেকপোস্টে ধরে তাহলে সম্ভবত আমাদের কুমিল্লা যাওয়া হবে না খিচুড়ি খাওয়ার জন্য তো দেখা যাক এখানে চেকপোস্ট আছে কি না না এখানে দেখা যাচ্ছে চেকপোস্ট নেই এবং বিআরটিসি বাসও চলতেছে আবার ট্রাকও চলতেছে ধরে নেই তো আমরা সিটি গেট পার হয়ে গেলাম তো এই বাজাজ এনএস 160 এবিএস বাইকটি আমার প্রথম রাইড করা হচ্ছে আজকে কারণ এর আগে কখনো এনএস রাইড করার সুযোগ হয়ে ওঠেনি তো যেহেতু এটা এবিএস বাইক এবিএস বাইকও আমার ফার্স্ট টাইম রাইড করা হচ্ছে কারণ এর আগেও আমি কখনো এবিএস বাইক রাইড করিনি তো এই বাইকটার সাথে অ্যাডজাস্ট হতে আমার কিছুটা সময় লাগবে হয়তো 20-25 কিলো রাইড করতে হবে তারপর বলতে পারবো এই বাইকটির সুবিধা অসুবিধাগুলো তো এই বাইকটি নিয়ে আমি একটা রিভিউ করব ওই রিভিউটা আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল মানে আমার দিক থেকে বাইকটা কীরকম এবং ভালো দিকগুলো খারাপ দিকগুলো আপনাদের মাঝে আরেকটি ব্লগ আকারে শেয়ার করব তো আজকে আমার সাথে যাচ্ছে তাপস ভাই এবং আমির ভাই হৃদয় ভাই আমরা চট্টগ্রাম থেকে যাচ্ছি চারজন এবং কুমিল্লাতে কিছু ভাই ব্রাদার আছে ওনাদের সাথে একসাথে মিট আপ হবে আড্ডা হবে গল্প হবে এবং খাওয়া দাওয়া শেষে আবার চট্টগ্রামের দিকে ব্যাক করব তো সিটি গেট পার হওয়ার পরে দেখতেছি রাস্তার অবস্থা খুবই খারাপ কারণ আজকে প্রায় 10-12 দিন ধরেই মানে কুরবানি ঈদের পর থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছিল চট্টগ্রাম দিকে তো হাইওয়ে রাস্তাতে বৃষ্টি হলেই ঢাকা চট্টগ্রাম রাস্তাটা বরাবরের মতোই গর্ত আকারে হয়ে যায় এবং টিউমারের মতো ফুলে যায় তো যেহেতু রাত্রের বেলা যাচ্ছি তো এই গর্ত এবং টিউমারগুলোকে দেখে শুনে ভালোভাবে ফলো করে রাইড করতে হবে কারণ গর্ত এগুলি ছোটো না অনেক বড় বড় গর্তই দেখা যাচ্ছে আল্লাহ জানে বাকিটা পথ কীরকম কিন্তু সিটি গেট থেকে পার হওয়ার পরই দেখতেছি অনেক গর্ত অনেক টিউমার অনেক বাড়ির যানবাহন চলার কারণেই হাইওয়ে রাস্তাগুলি এরকম অবস্থা হয় তো আমাদেরকে সাবধানে এবং ধীরে সুস্থে দেখে শুনে বাইকটি রাইড করে যেতে হবে তো সবাই দোয়া করবেন জানি খুব সুস্থভাবে কমপ্লিট করে আসতে পারি বন্ধুরা এক টানে চলে আসলাম মিরেশ্বরের বাজারে এখানে ছোটোখাটো একটি ট্রিপ ব্রেক দিব কারণ ইঞ্জিন অনেক ওভারহিট হয়েছে আর এনএসের ইঞ্জিন ওভারহিট হলে স্টার্ট বারবার অফ হয় বন্ধুরা এক টানে চলে আসলাম মিরেশ্বরের বাজারে তো মিরেশ্বরের বাজারে ছোটোখাটো একটি ট্রিপ ব্রেক সেই সাথে একটু আড্ডা গল্প আর লকডাউনের ভিতর দিয়ে মানে গত 10 দিন পরে মানে ঈদের পর থেকে
আজকে 10 দিন পরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আসা। তো আমরা যখন টিজি মারি ঢাকা চট্টগ্রামের রোডের যে কন্ডিশন ছিল আর এখন বর্তমান কন্ডিশন অনেকটাই চেঞ্জ, কারণ এই কয়দিন ভারী বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় অনেক বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং অনেক ভাঙা এবং রাস্তার সাইডে অনেক নুড়ি পাথর রয়েছে। তো আপনারা যারা এই বৃষ্টির ভিতরে বাইক রাইড করবেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এবং যে কোনো মহাসড়কে, কারণ আমাদের বাংলাদেশের রাস্তাগুলো বৃষ্টিকালে বর্ষাকালে বেশি ভাঙে এবং অনেক কাটা হয়ে যায়, তো সেই জন্যই যারা হাইওয়েতে বাইক রাইড করবেন বর্ষাকালে খুব সাবধান সতর্কতার সাথে রাইড করবেন, কারণ বর্ষাকালে গাতাগুলিতে পানি জমে থাকে, বোঝা যায় না সেটা গর্ত নাকি আসলো রাস্তা। তো এই জিনিসগুলি আজকে মোটামুটি আমাদের আমি ভাই ফেস করছে। আমি ভাই কয়টা মারছেন? চারটা। মনে হইতেছে যে বঙ্গোপসাগর সাগরে ডুবছি আবার উঠছি। ছোটখাটো একটা রিভিউ আপনাদের এই ব্লগের মাধ্যমে শেয়ার করবো। তো এখানে সবাই ছোটখাটো টি ব্রেক দিতে ভাই আটা চলে না। তো আজকে আমাদের গ্রুপের টি-শার্ট পরে প্রথম রাইড ভাই। আজকে কিন্তু আমরা যাচ্ছি একটা মিটআপ পয়েন্টে, সেই সাথে আমাদের ফিটগিয়ার রাইডার্সের টি-শার্ট গুলি আমরা সবাই আজকে পরে ঘুরে যাচ্ছি। তো আমাদের ফিটগিয়ার রাইডার্সের টি-শার্ট পরে আজকে ফার্স্ট টাইম ট্যুর ট্যুর এবং মিটআপ পয়েন্ট, তো সব মিলে খুব আনন্দ, সবাই অনেক এনজয় করতেছি, মজা করতেছি, কারণ দীর্ঘ প্রায় এক সপ্তাহ পরে চট্টগ্রাম থেকে বেরিয়ে গেছি ব্যাগ নিয়ে। তো যাওয়ার পথে আরো আড্ডা হবে, গল্প হবে, কুমিল্লা যাওয়ার পরে নতুন বাইকরাদের সাথে পরিচয় হব, সে বন্ধুর সাথেই থাকুন, চলতে থাকুন লাভ বাইকের। বন্ধুরা বিরতির পরে এক টানে চলে আসলাম কুমিল্লায়, এখন নূরজাহানের কাছাকাছি। তো বাই ব্রাদাররা দীপু ভাই এবং আদনান ভাই যারা আছে ওনারা সবাই আমাদের জন্য হোটেল নূরজাহানে অপেক্ষা করতেছে। তো হোটেল নূরজাহান থেকে আমরা একসাথে মিট হয়ে যাব মিয়ামিতে। তো কুমিল্লা থেকে, সরি, মিরেশ্বরের থেকে আমরা চৌদ্দগ্রাম পর্যন্ত এসেছি। চৌদ্দগ্রাম এসে আর একটি ব্রেক দিই এবং থার্ড ব্রেকটা হবে কুমিল্লাতে, কারণ এনএস বাইকটি ব্রেকিং পিরিয়ড চলাকালীন অনেক ওভারহিট হচ্ছে এবং ওভারহিট হলেই আপনার ইঞ্জিন অফ হচ্ছে বারবার রানিং অবস্থায়। আর রাস্তায় কী পরিমাণ যে ভাঙা আর কী পরিমাণ যে গর্ত সেটা বলে বোঝানোর মতো না। তো সবাই এখানে ওয়েট করতেছে আমাদের জন্য, বাইকটা পার্ক করি, সবার সাথে কথা বলি, তারপরে মিয়ামিতে যাব। বন্ধুরা দীর্ঘ অনেক দিন পরে একটি ভালো সময় একসাথে সবাই মিলে কাটালাম মিয়ামিতে, সবাই সকালবেলার ব্রেকফাস্ট খিচুড়ি দিয়ে করলাম। তো এখন চিটাংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছি। তো এখন মূলত যে কথাটা আমি শেয়ার করবো আপনাদের সাথে, অনেকেই অনেকের প্রশ্ন থাকে যে ব্রেকিং পিরিয়ডের গাড়ি নিয়ে হাইওয়েতে রাইড করা যাওয়া কি ঠিক হবে কি না। তো আমি বলবো যারা নতুন বাইক কিনেন, আমার মতে ব্রেকিং পিরিয়ডটা হাইওয়েতে কমপ্লিট করাটা বেটার, কারণ সিটিতে আপনি জামে থাকবেন, বারবার ক্লাচ এবং গিয়ার বারবার শিফটিং করতে হবে, ক্লাচ বারবার ধরতে হবে, গিয়ার শিফটিং করতে হবে বারবার, সেক্ষেত্রে ইঞ্জিনের উপরে একটু হলেও প্রেশার বেশি পড়ে। আপনি যখন হাইওয়েতে ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করবেন সেক্ষেত্রে হবে কি, আপনি দেখবেন নির্দিষ্ট একটা আরপিএম ধরে 4000 বা 4500 5000 আরপিএম ধরে আপনি দীর্ঘ অনেকক্ষণ গাড়িটা রাইড করতে বাইকটা রাইড করতে পারবেন এবং ইঞ্জিনও ভালো পরিমাণ বাতাস পাবে, গরমটা কম হবে। আর সিটিতে হলে ইঞ্জিন অনেক ওভারহিট হবে ব্রেকিং পিরিয়ডের অবস্থায় এবং আপনাকে বারবার গিয়ার শিফট করতে হবে, বারবার ক্লাচ ধরতে হবে, ছাড়তে হবে, এবং হাইওয়েতে এই প্যারাটা আপনার পোহাতে হবে না। আর 5000 আরপিএম বা 4500 আরপিএম, 6000 আরপিএম, যত আরপিএমই আপনি চালান না কেন, এক টানে মানে 5000 আরপিএম ধরে রাখবেন না, আরপিএম ধরবেন এবং ছাড়বেন, ঠিক আছে, বেশিক্ষণ রাখবেন না। দেখা যাচ্ছে আপনি 5 নম্বর গিয়ারে 5000 আরপিএম এক মিনিট রাখলেন, আবার ছেড়ে দিলেন, এরপর আবার আস্তে আস্তে 5000 আরপিএম উঠলেন, ঠিক এইভাবেই ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করতে হবে। আর আমার মতে ব্রেকিং পিরিয়ড হাইওয়েতে ভালোভাবে হয় কারণ রাস্তা ফ্রি থাকে এবং
নির্দিষ্ট আরপিএম এ ভালো একটা স্পিড পাওয়া যায়, গিয়ার শিফটিং কম হয়, ক্লাচটা খুব কম চাপতে হয়। তো বন্ধুরা, এই কথাগুলি আপনাদের সাথে শেয়ার করা ছিল এই ব্লগের মাধ্যমে। আমরা অলমোস্ট চলে এসেছি চট্টগ্রাম, তো আল্লাহর রহমতে খুব সেফলিভাবে এসে পৌঁছালাম আমরা, কোনো সমস্যা হয়নি। কিন্তু বৃষ্টি আমাদেরকে ভিজিয়েছে, অনেক কষ্ট পেয়েছি বৃষ্টির জন্য। আর রাস্তা যে কী পরিমাণ ভাঙা সেটা বলার মতো না, জাস্ট রাত্রে ছিল আর এবং বৃষ্টির জন্য আমি ভিডিও করতে পারিনি, না হয় আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে আমি গর্তগুলোর ভিডিওগুলি শেয়ার করতাম। আর যারা বাইক নিয়ে ঢাকা চট্টগ্রাম রোডে যাতায়াত করবেন, খুব সাবধানের সতর্কের সাথে বাইক রাইড করবেন, কারণ হলো দুই পাশেই ঢাকামুখী এবং চট্টগ্রামমুখী রাস্তাগুলি খুবই খারাপ, শুধু খারাপ নয় খুবই খারাপ। আপনি বৃষ্টির সময় রাইড করলে গর্তগুলিতে পানি ফিল আপ হয়ে থাকে, পানির জন্য দেখা যাবে না। তো আপনি এই জিনিসগুলি ভালোভাবে ফলো করে খেয়াল করে বাইক রাইড করবেন। তো বন্ধুরা, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন। তো আমার কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন। সবাই সাথেই থাকুন, চলতে থাকুন, লাভ বাইকের সাথে। বন্ধুরা, অবশেষে খুলনা আমাদের গন্তব্যে এসে পৌঁছালাম। তো আমির ভাই এবং বিদু ভাই বাসায় চলে গিয়েছে রেস্টের জন্য, তাপস ভাই ছোটখাটো আবার একটা চায়ের ব্রেক। তো তাপস ভাই চলে যাবে তাপস ভাই বাসায়, সেই সাথে আমি চলে যাবো আমার বাসায়। তো আজকে তাপস ভাই মানে লাস্ট টাইম বাড়ি গাড়ি নিয়ে হাইওয়েতে রাইড করে না, তাপস ভাইয়ের এনএস নিয়ে তাপস ভাই ফার্স্ট টাইম হাইওয়েতে রাইড করে আজকে, মানে সবচেয়ে বাড়ি গাড়ি নিয়ে। এর আগেও তাপস ভাই আরও তিন চারটা বাইক রাইড করেছে, বাট হায়ার সিসি বলতে 160 cc সেগমেন্টের এনএস বাইকটি আজকে প্রথম হাইওয়েতে রাইড করে। তো ভাই আজকে অনুভূতি ভালো মন্দ দুটাই, রাস্তা ভাঙার কারণে আর কি খুব খারাপ লাগছে, গাড়ি ঘুরে জ্যাম কম থাকার কারণে মোটামুটি শর্ট টুর দিয়ে খুব এনজয় করলাম সবাই মিলে একসাথে, মোটামুটি ভালোই লাগলো, খারাপ না। আর এনএস এর ব্রেকিং পিরিয়ড চলাকালীন ছোটখাটো একটা শর্ট রাইড হয়ে গেল এবং মোটামুটি 300 কিলোমিটার মতো একটা রাইড হয়ে গেল, মায়ামির বোনা খিচুড়িটা অনেক টেস্টি ছিল না ভাই? অনেক টেস্টি ছিল না। রিতু ভাইকে আবার নিয়ে যাবো, তো আপনাদের নিয়ে যাবো, ঠিক আছে? আপনি রেডি থাকেন ভাই? আমি তো অলওয়েজ রেডি। আবার লকডাউন খুললে গান হবে। তো বন্ধুরা, আজকের ব্লগটি এখানে শেষ করতে যাচ্ছি। সে বন্ধুর সাথেই থাকুন, চলতে থাকুন, লাভ বাইকের সাথে।